চেয়ারম্যান জি এম কাদেরের হাতেই থাকছে জাতীয় পার্টির সব ক্ষমতা রৌশন এরশাদের জন্য গঠনতন্ত্রে আনা হয়েছে নতুন পদ সর্বোচ্চ সম্মানীয় পদ পৃষ্ঠপোষক হিসেবে দলে থাকবেন তিনি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির নবম জাতীয় সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয় তবে আজকের সম্মেলনেও উপস্থিত ছিলেন না রওশন এরশাদ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সকাল সাড়ে দশটায় শুরু হয় জাতীয় পার্টির নবম জাতীয় সম্মেলন মঞ্চে আসেন একে একে দলের নেতাকর্মীরা তবে সম্মেলনে উপস্থিত হননি রওশনের সাদ অনেকে বলেছিলেন জাতীয় পার্টির সাদ সাহেবের পরে জাতীয় পার্টি থাকবে না সম্মেলনের প্রথম ভাগে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা তারা বলেন দলে কোনো বিভক্তি নেই জাতীয় পার্টিতে আর কোনো বিভেদ দ্বন্দ্ব নাই কারণ আমাদের একটাই লক্ষ্য আমাদের

গঠনতন্ত্র সংশোধনীতে প্রধান পৃষ্ঠপোষককে সর্বোচ্চ সম্মানিত করা হলেও সব ক্ষমতা রাখা হয় চেয়ারম্যানের হাতে সকল পর্যায়ে সভাপতির বক্তব্যে জিএম কাদের বলেন দলে যারা বিভক্তি করতে চায় তাদের ফাঁদে পা আদর্শ সামনে নিয়ে তার দর্শনকে সামনে নিয়ে তার কর্মকাণ্ডকে সামনে নিয়ে আমরা কি এটা প্রমাণ করিনি যে পরেও জাতীয় পার্টি শুধু টিকে নাই আল্লাহর নাইহমে পুনর্জীবিত হয়ে আরও শক্তিশালী হোক আর বেলা পৌনে একটায় সম্মেলনে উপস্থিত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন জাপা সংসদে কার্যকর ভূমিকা রেখে সরকারের গঠনমূলক সমালোচনা করছে জাতীয় পার্টি বিরোধী দলে আসার পর সংসদে কার্যক্রমে নতুন মাত্রিকতা আসে পার্লামেন্টের ভেতরে বাইরে কখনো আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দেশের রাজনীতিতে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালনের উপর জোর দেন নেতাকর্মীরা এমার আমিন সময় সংবাদ ঢাকা